আমাদের ছেড়ে যাবেন না, হাত জোর করে স্কুল শিক্ষকের কাছে আবেদন। স্কুলের শিক্ষক যাতে অন্যত্র বদলি হয়ে না যান সেই কারণে স্কুলের পরিদর্শকের কাছে আবেদন করলেন অভিভাবকেরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে হাত জোর করে বিদ্যালয় ছেড়ে না যাওয়ার আবেদন অভিভাবকদের। এই আবেদন ফেলতে না পেরে আবেগপ্রবণ হয়ে বিদ্যালয় থেকে যেতে চান প্রধান শিক্ষক। বর্তমানে বিভিন্ন সময়ে বিদ্যালয়ের নানান অভিযোগ সামনে আসে, কোথাও মিড ডে মিল, আবার কোনো কোনো জায়গায় দেখা যায় সরকারি প্রকল্পের টাকা কারচুপির অভিযোগ। সেখানে দাঁড়িয়ে এক অন্য চিত্র দেখা গেল উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের বেয়ারা প্রাথমিক বিদ্যালয়ে। এই বেয়ারা প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন রাজু মণ্ডল। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, সম্প্রতি বাগদা ব্লকের প্রধান শিক্ষকের একটি তালিকা বেরিয়েছে। সেই তালিকাতে নাম রয়েছে রাজু মণ্ডলের। স্থানীয়রা আশঙ্কা করছেন রাজু মণ্ডলকে হয়তো অন্যত্র বদলি করে দেওয়া হতে পারে, কিন্তু স্থানীয়রা চান না শিক্ষক রাজু মণ্ডল বেয়ারা প্রাথমিক বিদ্যালয় ছেড়ে অন্য বিদ্যালয়ে বদলি হয়ে যাক। সেই কারণেই তারা বুধবার বিদ্যালয়ের সামনে রাজু মণ্ডলের বদলি না হওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন। আমরা চাচ্ছি যে প্রধান শিক্ষকের দায়িত্ব যে এতদিন ধরে পালন করে এসছে, এখন নতুন করে যে লিস্ট বেরিয়েছে, কিছু লোক আছে গাড়ি মারামারি করে ওকে সরানোর চেষ্টা চালাচ্ছে, সেই জিনিসটা যাতে না হয় আমরা রাজু মণ্ডলকেই আমাদের বিয়াড়া প্রাইমারি স্কুলে হেডমিস্টার হিসেবে দেখতে চাই। তার কারণ বাচ্চাদের আমরা মানুষ করি বাবা মা হিসাবে, আর স্কুলে আসার পরে বাবা মার দায়িত্ব সে নিজে পালন করে। এত সুন্দর পরিবেশে বাচ্চাদের হাত ধরে বড় করছে, যেটা আমরাও করতে পারি না অনেক সময়, যে টাইমটা আমরাও দিতে পারি না বাচ্চাদের পিছনে। আমরা যখন পড়েছি তখন একরকম ছিল, তার থেকে হাজার গুণ উপরে উঠেছে স্কুলটা, অনেক জায়গায় নামটাও গিয়েছে। হ্যাঁ, এসআইয়ের কাছে আবেদন করবো, লিখিত আবেদন করবো, আমরা গ্রামবাসী সবাই যাব। পাশাপাশি গ্রামবাসীরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তার কাছে হাত জোর করে বিদ্যালয়ে থাকার অনুরোধ জানান। গ্রামবাসীদের দাবি, রাজু মণ্ডল 2018 সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যালয়ের উন্নতি সাধন হয়েছে। গ্রামবাসীদের দাবি, এই প্রধান শিক্ষক স্কুলের ছাত্রছাত্রীদের নিজের সন্তানের মতোই বড় করে তুলেছেন। বাচ্চারা সঠিকভাবে মিড ডে মিল পাচ্ছে, সেই সাথে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে রাজ্যের মধ্যে জায়গা করে নিয়েছে। তাই গ্রামবাসীরা চাইছেন রাজু মণ্ডলের যাতে অন্যত্র বদলি না হয়। তারা মনে করছেন রাজু মণ্ডল যদি অন্য বিদ্যালয়ে বদলি হয়ে যায় তাহলে এই বিদ্যালয় উন্নতি সম্ভব হবে না। এই বিষয়ে এক অভিভাবক জানান, রাজু মণ্ডল নামেই প্রধান শিক্ষক যবে থেকে স্কুলের দায়িত্ব নিয়েছেন তবে থেকেই স্কুলে উন্নতি সাধন হচ্ছে। ছেলে মেয়েদেরকে মনোযোগ দিয়ে পড়াশুনো করানোর জন্য তিনি সবসময় উৎসাহ দেন। পাশাপাশি স্কুলের ছেলে মেয়েরা যাতে সঠিকভাবে সঠিক সময় মিড ডে মিল পায় তারও ব্যবস্থা করে দেন তিনি। এছাড়াও প্রতি মাসে নিয়ম করে অভিভাবকদের নিয়ে একটি মিটিং করেন, যেখানে স্কুলের সমস্ত বিষয় আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেওয়া হয়। উনি চলে গেলে আমরা খুবই সমস্যায় পড়ব, ছেলেমেয়েরাও সমস্যায় পড়বে। তাই রাজু মণ্ডলের এই স্কুলে থাকার দাবিতে আজ আমরা এই বিক্ষোভে সামিল হয়েছি। আমাদের সবারই দাবি, রাজু মাস্টারমশাই স্যার যখন থেকে আমাদের এই স্কুলের দায়িত্বশীল মানে দায়িত্ব নিয়েছে তখন থেকে স্যার মানে মানে সব দিক থেকে কি বলবো, মিড ডে মিলের থেকে শুরু করে তারপরে সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হলে তারপরে মানে স্কুলে যত কাজ আছে সমস্ত কাজ খুব সুন্দরভাবে মানে উনি কাজগুলো করে। তার কারণে আমাদের মানে সবারই একান্ত অনুরোধ যে স্যারকেও আমরা অনুরোধ করে বলেছি, বারবার হাত জোর করে বলেছি যে স্যার আপনি যাবেন না, আপনি থাকবেন। আমাদের প্রত্যেকেরই অনুরোধ, আমাদের প্রত্যেকের গার্জেনের একই অনুরোধ, স্যার মানে যথেষ্ট করেছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে, সব দিক থেকে উন্নয়ন, বাচ্চাদের পর খেয়াল রাখা মিড ডে মিলের থেকে শুরু করে সমস্ত দিক থেকে। গার্জেন মিটিং প্রতি মাসে স্যার সুন্দরভাবে মিটিংটাও সুন্দর করে অ্যাটেন্ড করেন খুব সুন্দরভাবে, আর ছেলেমেয়ে ভালো পড়াশুনো করে, কোনো দিক থেকে কোনো আমাদের আপত্তি নেই। আর আমরা চাইছি, আমরা প্রত্যেকে চাইছি যে স্যার এখানে থাকুক। অভিভাবকদের আবেদনের সাড়া দিয়ে আবেগপ্রবণ হয়ে গিয়ে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক রাজু মণ্ডল জানান, 2018 সাল থেকেই বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আমি রয়েছি, যতটা সম্ভব বিদ্যালয়ের উন্নতি সাধনের চেষ্টা করেছি। সম্প্রতি
প্রধান শিক্ষকের পদ ফাঁকা রয়েছে এমন কয়েকটি বিদ্যালয়ে তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকাতে আমারও নাম রয়েছে। সেই কারণে স্থানীয় বাসিন্দারা আজ এমন আবেদন নিয়ে আমার কাছে এসেছে। তবে যেভাবে সকলে চাইছেন আমি এই বিদ্যালয়ে থাকি, তাই সকলের আবেদনকে সমর্থন করে আমিও চাই এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেই থেকে যেতে। অভিভাবকরা বলতে চাইছে যে আপনি অন্য কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন। হেডমাস্টার পোস্টিং মানে প্যানেলে আছে, হ্যাঁ এখনও পোস্টিং হয়নি, ফাঁকা আছে, আজ আমি এখনও টিআইসি হিসেবে আছি। এবার আমার এখানে লোকাল যারা গার্জেন আছে এদের হাত ধরেই আমার স্কুলটা আজকে, আমার স্কুলের সমস্ত মাস্টারমশাই তারাও এবং আমার স্কুলের সমস্ত গার্জেন যারা আছেন, অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী, কাল মানে দু তিন দিন ধরে সবাই একইভাবে চাইছেন, কান্নাকাটি করছেন বাচ্চারা এসে। আমি সত্যি ইমোশন হয়ে পড়ছি মাঝে মাঝে। আমার স্কুলের অভিভাবিকা অভিভাবক, আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা, রন্ধন শালাই যুক্ত রাঁধুনি সকলে সকলে এক বাক্যে চাইছে আমি যেন এখানেই থাকি, আমি যেন অন্য কোথাও স্কুল চয়েস করে না যাই। এখনও পর্যন্ত এই বিষয়টা নিয়ে ডিপার্টমেন্টালি কিছু আসেনি আমাদের কাছে, যে কে হেড টিচার কোন স্কুলে কে গেছে বা যাবে এই বিষয়টা এখনও আসেনি। তার কারণ এদের কাউন্সিলিং এখনও পরে রয়েছে, কাউন্সিলিং মোস্ট অবলি আজকে থেকে শুরু হচ্ছে, আমাদের সার্কেলের টার্ন এর পরে রয়েছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, হতে পারে একজন টিচারের প্রতি গার্জিয়ানদের এতদিন ধরে ওই স্কুলের টিচার ইনচার্জের দায়িত্ব সামলাচ্ছে, এবং আমি নিজেও বলছি যে ওর পারফরমেন্স দুর্দান্ত, স্কুলটা বিদ্যালয়টা এবার নির্মল বিদ্যালয় পুরস্কারও পেয়েছে। কিন্তু এই যে বিষয়টা বলা হচ্ছে রাজুকেই ওখানে হেড টিচার করা হচ্ছে বা করতে হবে, এই বিষয়টা নিয়ে আমার কিচ্ছু বলার নেই, সম্পূর্ণ ডিপার্টমেন্টাল ব্যাপার। এখানে রাজুর যদি অ্যাপ্লাই করেছে হয়তো, তা সেক্ষেত্রে ওর যেভাবে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরে ও যাবে, সেই অনুযায়ী যদি ও হেড টিচার হবে তো হবে, আর কোথায় অপশন দিয়েছে সে ব্যাপারে ও ঠিক করবে। হ্যাঁ আবেদন করেছেন, কিন্তু এই আবেদনের তো এই মুহূর্তে আমার কাছে কোনো ভিত্তি নেই, তার কারণ বিষয়টা তো এখনও কিছু হয়নি, তো এখানে নতুন করে বা বাড়তি তো আমার কিচ্ছু বলার নেই। সোম দাসের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন গান্ধীলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।